সন্তান বা পিতামাতার ধর্মীয় শিক্ষার জন্য যাকাত ব্যয় করা যাবে কিনা? না, সন্তান এবং পিতামাতার যাবতীয় খরচ বহন করা এটা ফরজ। সন্তানের মধ্যে যারা এখনো বালিগ হয়নি, ফিজিক্যালি যারা ম্যাচিউর্ড হয়নি অর্থাৎ বালিগ হয়নি, সে সকল সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, মেয়েদের ক্ষেত্রে যাদের এখনো বিবাহ হয়নি, সে ফিজিক্যালি ম্যাচিউর্ডও যদি হয়ে যায়, সেক্ষেত্রে তাদের বিবাহের আগ পর্যন্ত অর্থাৎ তার জন্য একজন অভিভাবক তথা তার স্বামী নির্ধারণ করার আগ পর্যন্ত আপনাকে তাকে দেখতে হবে, তার খোরপোশ দিতে হবে। আর বাবা মার ক্ষেত্রে আজীবন তাদের খোরপোশ দেওয়া সন্তানের উপর ফরজ, ইট ইজ নট অপশনাল, এটা এহসানও নয়, তাদের প্রতি করুণা করা নয়। বাবা মা করুণার পাত্র নন, বাবা মা হচ্ছেন আমাদের সন্তান, আমাদের সুন্দর ব্যবহার এবং তাদের যাবতীয় খোরপোশ দেওয়ার জন্য বাবা মা হচ্ছেন উপযুক্ত পাত্র, তারা এটা ডিজার্ভ করেন বাই ডিফল্ট, বাই দ্য রেকমেন্ডেশন অব দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ। এখানে কোনো করুণা নেই। আপনার সন্তানকে আপনি যেভাবে দেখছেন নাবালক সন্তানকে, সেটা ফরজ, বালেগ হয়ে গেলে আর ফরজ না। সন্তান যদি 14 বছর বয়সে বালেগ হয় অথবা 17 অথবা 18, এরপরে এই সন্তানকে যদি আপনি দেখাশোনা না করে বলেন বাবা তুমি এখন ম্যাচিউর্ড হয়েছ অতএব তুমি তোমার পথ দেখো, আপনার কোনো পাপ হবে না। কিন্তু বাবা মাকে যদি বলেন যে বাবা আমি তো গত 10 বছর ধরে দেখেছি আর দেখতে পারবো না, তাহলে আপনার পাপ হবে, আমৃত্যু তাদেরকে দেখতে হবে। অতএব বাবা মাকে দেখার দায়িত্বটা সন্তানকে দেখার দায়িত্বের চাইতেও আমরা দেখতে পাচ্ছি কয়েক ডিগ্রি উপরে। সন্তানকে দেখার লিমিটেশনটা শুধুই তাদের বালেগ হওয়া। তো আজকে কি করছি আমরা, সন্তান বালেগ হয়ে যাওয়ার পরে তাকে কোটি কোটি টাকা অথবা লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে ব্রিটেন আমেরিকাতে পাঠাচ্ছি, আর আমাদের বাবা মারা ধুকছে, চিকিৎসা নাই, গ্রামে পড়ে আছে, ল্যাপ নেই, তোষক নেই, কম্বল নেই, তারা শীতে কষ্ট পাচ্ছে, গরমে ফ্যান নাই, কষ্ট পাচ্ছে, আছে না এরকম প্রচুর মানুষ। আজকে খুবই স্বার্থপর মানুষ মনে করছে সন্তানরাই আমাদের সম্পদ, বাবা মা না। কিন্তু আপনি তো আপনার বাবা মার সম্পদ ছিলেন, আপনার বাবা মা তো আপনাকে সম্পদ মনে করত, আর আজকে আপনি আপনার বাবা মাকে সম্পদ মনে করছেন না, আপনি আপনার সন্তানদেরকে সম্পদ মনে করছেন। কিন্তু মনে রাখবেন এই সন্তানও আস্তে আস্তে বড় হবে, তখন সেও কিন্তু ভাববে আমার বাবা মা আমার সম্পদ না, আমার কামিং জেনারেশন হচ্ছে আমার সম্পদ। দিস ইজ রং। ইসলাম এই পথটাকে বন্ধ করে দিয়েছে চিরতর। এই জন্যই আসলে বাবা মা হচ্ছে আমাদের কাছে সন্তানের চাইতে আরও প্রায়োরিটি পাওয়ার মতো যোগ্য মানুষ, হিউম্যান বিং। এই জন্য ওয়াবিল ওয়ালেদাইন এহসানা কতবার কোরআনে এসেছে, সূরা লোকমানে এসেছে, আহকাফে এসেছে, বনি ইসরায়েলের মধ্যে এসেছে, আর হাদিসের মধ্যে তো কতবার এসেছে। ওকুকুল ওয়ালেদাইনকে প্রচণ্ড কবিরা গুনাহের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে, অনেকগুলো আদাব তাদের জন্য বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না ইত্যাদি। অতএব বাবা মায়ের প্রতি দায়িত্ব আমাদের পালন করতে হবে, তবে খেয়াল রাখতে হবে, এটা বলেছি এই জন্য, যদিও প্রশ্ন করেছেন প্রাসঙ্গিক জাকাত, না, জাকাত দিয়ে বাবা মাকে ছোট করবেন না, তাদেরকে দিতে হবে আপনার বৈধ ইনকাম থেকেই, এনাফ খোরপোশ তাদেরকে দেবেন। এই এখন সন্তান বা পিতামাতারা যদি ধর্মীয় শিক্ষার জন্য যায় সেটাও আপনি আপনার বৈধ ইনকাম থেকে দেবেন, জাকাত থেকে না। জাকাত থেকে দিবেন আপনি যারা আপনার ডিপেন্ডেন্ট না, যারা আপনার ইয়াল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবদা বিমান তাউল, তুমি স্টার্ট করো উইথ দোজ হু আর ইউর আয়লা, হু আর ইউর ফ্যামিলি, হু আর ইউর ডিপেন্ডেন্ট আয়লা, ইবদা বিমান তাউল, অর্থাৎ যারা তোমার উপর ডিপেন্ড করে, যাদের খরপোশ প্রদান করা তোমার উপর ফরজ, তাদের দিয়ে স্টার্ট করো। অতএব তাদেরকে জাকাত দেওয়া যাবে না, তাদেরকে জাকাতের বাইরে, আপনি নিজেকে কি জাকাত খাবেন? আপনার ধর্মীয় শিক্ষা প্রয়োজন ফর এক্সাম্পল, বাট আপনার উপর জাকাতও ফরজ, আপনি কি বলবেন যে আমার তাহলে ইসলামী শিক্ষাটা আমি আমার জাকাত থেকে মেনটেন করি? করবেন? করবেন না। তাহলে আপনি যেমন জাকাত খেতে পারবেন না, তাহলে আপনার ডিপেন্ডেন্টরা যাদেরকে শরিয়াত আয়লা বলে ঘোষণা করেছে তাদেরকেও আপনার জাকাত থেকে তাদের কোনো ধরনের খরচ আপনি দেবেন না, না শিক্ষার খরচ, না ধর্ম শিক্ষার খরচ, না অন্য খরচ।
ধর্মীয় শিক্ষার খরচ আপনি মেনটেন করবেন অন্যদের, আপনার ভাইয়েরটা পারবেন, বোনেরটা পারবেন, ভাতিজা ভাতিজিরটা পারবেন, ভাগনা ভাগনিরটা পারবেন, পাড়া প্রতিবেশী পারবেন, এবং যারা আপনার এই আয়েলা না, যারা আপনার ডিপেন্ডেন্ট না, যাদের খরচ আপনার উপর ফরজ না, এরকম যে কোনো আত্মীয় স্বজনের ধর্মীয় শিক্ষার খরচটাও আপনি জাকাত থেকে দিতে পারবেন। তাহলে এর থেকে এক্সক্লুড হবে, বাদ যাবে কে, বাবা মা এবং আপনার সন্তান সন্ততি বালেগ হওয়া পর্যন্ত, মেয়েদের ক্ষেত্রে তাদের বিবাহ হওয়া পর্যন্ত।